আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাজিয়া আফরিন, আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শুরু করছি। আমরা গত পর্বে বাংলা উচ্চারণের আদ্য অয়ের, আদ্য এবং মধ্য অয়ের নিয়ম প্রায় শেষ করেছিলাম। আর মধ্য অয়ের নিয়ম বলতে গিয়ে আরেকটা বাকি ছিল, আমি পরবর্তী থেকেই শুরু করব। কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাব। মধ্য অয়ের শেষে যদি জফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। যেমন অদম্য, অসভ্য, আলস্য। দেখো, অদম্য, অসভ্য এবং আলস্য তিনটা শব্দেরই মাঝখানে অ রয়েছে, অযুক্ত ধ্বনি রয়েছে এবং শেষে রয়েছে জফলা। তো এই জফলার প্রভাবে মাঝখানের এই অটি, অধ্বনিটি ওয়ের মতো উচ্চারিত হবে। যেমন অদম্য, আলস্য, অসভ্য। তারপর এবারে চলো আমরা অন্ত অ, অর্থাৎ শব্দের শেষে অ থাকলে তার কীরূপ উচ্চারিত হয় তা জেনে নেই। তো অন্ত অ অর্থাৎ শব্দের শেষে অ থাকলে কীরূপ উচ্চারিত হয়, শব্দের শেষে অ, যেমন বিশেষণবাচক শব্দগুলো, যে শব্দগুলো বিশেষণ সেগুলোর শেষে যদি ত এবং ইত এই ধরনের প্রত্যয় থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। যেমন চালিত, পঠিত, গঠিত, বিবাহিত, জীবিত ইত্যাদি এই শব্দগুলো। যেমন চালিত, তয়ের ওকারান্ত উচ্চারিত হবে, যদিও আমরা দেখতে পাচ্ছি বানানে ত এবং ইত। অর্থাৎ শব্দগুলি যদি বিশেষণবাচক হয়, আবার যদি বিশেষণবাচক না হয়ে ক্রিয়া বা বিশেষ্যবাচক হয় তাহলে কিন্তু অয়ের উচ্চারণ স্বাভাবিক বহাল থাকবে। যেমন গীত, মত, গীত, মত ইত্যাদি। তো আমরা দেখে নেই যে অয়ের উচ্চারণ, বিশেষণবাচক শব্দের শেষের অয়ের উচ্চারণগুলি কীরকম হবে। চালিত, চালিত, পঠিত, বিবাহিত, জীবিত ইত্যাদি। শব্দের শেষে যদি অন্তস্থ থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। যেমন প্রিয়, শ্রেয়, স্মরণীয়, বরণীয় এই ধরনের শব্দ। দেখো, সবগুলি শব্দের শেষে অন্তস্থ অ রয়েছে। তো প্রিয় উচ্চারণ আমরা লিখব অন্তস্থ অ, কিন্তু যখন উচ্চারণ করব তখন প্রি অন্তস্থ ওকারান্ত উচ্চারিত হবে। আবার শ্রেয়, দেখো এখানে আমরা আমাদের পূর্বের ক্লাসের আরেকটু রিভিউ নিতে হচ্ছে। যেমন শ্রেয় আমরা লিখলাম, শ্রেয় কীভাবে লিখি, তালব্যস্বর রফলা একার অন্তস্থ অ শ্রেয়। কিন্তু আমরা জানি তালব্যস্ব এটা হচ্ছে স উচ্চারণ, কিন্তু আমরা স উচ্চারণ করি না বিদায়, শ্রেয় স উচ্চারণ করছি, তাই এখানে দন্ত স্বর রফলা একার হবে। আর আমাদের এই বর্তমান নিয়ম অনুযায়ী অন্তঃস্থয়ের ওকারান্ত উচ্চারিত হবে। আমরা শিক্ষার্থীবৃন্দ তালব্যস্ব এবং মধ্যনন্য, বর্গীয় জ এইগুলি উচ্চারণের সঠিক ব্যবহার জানার জন্য আমি তোমাদের অনুরোধ করব আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি আরও একবার ভালো করে দেখে নেওয়ার জন্য। তেমনি বরণীয়, স্মরণীয় এই উচ্চারণগুলি, বরণীয় এখানেও কিন্তু মূর্ধনন্য রয়েছে, মূর্ধনন্য দীর্ঘিকার রয়েছে। তো আমরা কিন্তু উচ্চারণের সময় মূর্ধনন্য উচ্চারণ করছি না, যেহেতু মূর্ধনন্য এবং দন্তন্যের জন্য আলাদা কোনো উচ্চারণ হয় না, তাই আমরা দন্তন্য উচ্চারণ করব। এবং দীর্ঘিকারের জন্য যেহেতু আলাদা কোনো উচ্চারণ নেই, তাই আমরা বরণীয় দন্তন্য রস্বইকার অন্তস্থয়কার এভাবে উচ্চারণ করবো। স্মরণীয়, স্মরণীয় এখানেও লক্ষ্য করো যে দন্ত স্বয়ের নিচে ম ফলা রয়েছে, কিন্তু আমরা উচ্চারণের সময় কিন্তু এই মটাকে উচ্চারণ করছি না। যদিও ম যুক্ত রয়েছে, কিন্তু আমরা যেই আগের ক্লাসে বলেছি যে উচ্চারণ এবং বানান একটা আরেকটাকে অনুসরণ করে না, বানান একরকম এবং উচ্চারণ আরেক রকম হতেই পারে। শুধু এখানে আমরা রূপ দেব যেভাবে উচ্চারণ করছি সেভাবে। আমি স্মরণীয়, স বফলা, মফলা যুক্ত, রধনিকা
দীর্ঘিকার অন্তস্থ, তো লিখবো স্মরণীয় তলব্বস্ব দিয়ে। এটা যেহেতু স্বয়ের মটা উচ্চারিত হচ্ছে না এখানে, দন্তস্বর নিচে যে ম রয়েছে উচ্চারণ হচ্ছে না, তাই আমরা লেখার ক্ষেত্রে এটা লেখার দরকার নেই, আমরা শুধু তালব্যস লিখব, দন্তস্বও লিখবো না, যেহেতু দন্তস্বয়ের উচ্চারণ এখানে আমরা করছি না, আমরা করছি তালব্যস্বয়ের উচ্চারণ স্বর দন্ত নয়িকার অন্তস্থ। একটু বানানটা লক্ষ্য করো শিক্ষার্থীরা, দন্তস্বয়ের নিচে ম ফলা র মধুন নয় দীর্ঘিকা অন্তস্থ। তাহলে এই যে বানান একরকম, আমরা উচ্চারণ করছি কি, আমরা কিন্তু উচ্চারণে এইগুলির কিছুই উচ্চারণ প্রায় অনেকটাই বিকৃত বা ভিন্নভাবে উচ্চারণ করছি, তো এই হচ্ছে উচ্চারণ এবং বানানের মধ্যে পার্থক্য। আবার অন্তে অর্থাৎ শব্দের শেষে যদি হ ধ্বনিটি থাকে, তাহলেও আমরা সেই হ ধ্বনি অর্থাৎ যার সঙ্গে অ যুক্ত রয়েছে সেই অটিকেও আমরা ওয়ের মতো উচ্চারণ করব। যেমন বিবাহ, বিবাহ, তারপর সমীহ, সমীহ বানানটিতেও তোমাদের একটু ভালো করে দৃষ্টি আকর্ষণ করছি, দন্তস্ব ময় রস্যইকার হ, যদিও এইভাবে রয়েছে আমরা লিখিত রূপ দিব এভাবে, তালব্যস্ব ময় রস্যইকার হ। আর যেহেতু এখনই বললাম যে শব্দের শেষে হ থাকলে সেই হয়ের অকারান্ত উচ্চারিত হবে, তাহলে সমীহ বানা উচ্চারণটি করছি আমরা সমীহ এভাবে, আবার নির্বাহ ইত্যাদি এভাবে। তারপর শব্দের শেষে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, যুক্ত ব্যঞ্জন, আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে শব্দের শেষে অনেক যুক্ত বর্ণ থাকে, তো সেই যুক্ত বর্ণগুলোকে যথাসম্ভব ভেঙে দেখাতে হবে, ভেঙে এবং ভাঙা অংশের যে শেষের অংশটুকুতে অবশ্যই উকারান্ত উচ্চারিত হবে। যেমন রক্ত, রক্ত এখানে তয়ের, যেহেতু বলেছি যে শব্দের শেষে যদি যুক্ত ধ্বনি থাকে তাহলে যুক্ত ধ্বনিটি ভাঙতে হবে এবং সেই শেষের ধ্বনিটির সঙ্গে অযুক্ত হবে, যদি সেটা অবশ্যই অধ্বনি যুক্ত হয়। যেমন ভক্ত, এখানে ভক্ততে কিন্তু কযুক্ত সংযুক্ত রয়েছে এবং তার সঙ্গে অ রয়েছে, অ থাকার কারণে আমরা এই তয়ের সঙ্গে উকার উচ্চারণ করব। আবার দেখো ভক্তি, ভক্তি বলতে গেলে কিন্তু আমাদের যেহেতু অধ্বনি নেই, ভক্ত এবং ভক্তি এই দুটোকে পাশাপাশি রেখে দেখো ভক্ত, ভক্ত এর সঙ্গে আমরা অধ্বনি উচ্চারণ করছি আর ভক্তি শব্দটার সঙ্গে আমরা রস্যইকার উচ্চারণ করছি, তাই এখানে অকারান্ত হওয়ার কোনো চান্সই নেই। ভক্ত, রক্ত, আবার অভিজ্ঞ, তারপরে দক্ষ, এভাবে যত শব্দ আসবে এরকম যুক্ত ব্যঞ্জন যুক্ত সেই সবগুলির শেষে অকারান্ত উচ্চারিত হবে। তারপরে শব্দের শেষে যদি শেষের অধ্বনির আগে যদি অনুস্বার কিংবা বিসর্গ চিহ্নটি থাকে তাহলেও সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। ও দেখো লক্ষ্য করে অনুস্বার এবং বিসর্গ, যেমন সঙ্গ, তারপরে দুঃখ ইত্যাদি এই ধরনের শব্দগুলো সঙ্গ তার আগে অনুস্বার রয়েছে আবার দুঃখ শব্দটার আগে বিসর্গ রয়েছে, তাহলে আমরা কি উচ্চারণ করছি, সঙ্গ গয়ের ওকার এবং দুঃখ, দুঃখ এখানে বিসর্গটি কিন্তু উচ্চারিত হচ্ছে না, উচ্চারণ না হয়ে কি উচ্চারণ হচ্ছে এখানে, দুঃখ, এই ধ্বনিটা একটু দুবার হয়ে যাচ্ছে, একটা অল্পপ্রাণ ধ্বনি এবং আরেকটি মহাপ্রাণ ধ্বনি, তো এভাবে আমরা উচ্চারণ করব। তারপর শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি তর এবং তম এই দুটো প্রত্যয় থাকে, আমরা এরকম অনেক শব্দ আছে বৃহত্তর, ক্ষুদ্রতর, উচ্চতর, বৃহত্তম, প্রিয়তম, ক্ষুদ্রতম ইত্যাদি, এবং তর এবং তম যে শব্দগুলোতে রয়েছে সেই শব্দের শেষের অ ওয়ের মতো উচ্চারিত হবে। যেমন এই যতক্ষণ আমি যে শব্দগুলো বললাম বৃহত্তর, বৃহত্তর, এবার ক্ষুদ্রতর এভাবে, তারপরে প্রিয়তম, ক্ষুদ্রতম, উচ্চতর ইত্যাদি,
তারপরে আবার আরো এমন কিছু শব্দ রয়েছে যেগুলোতে পূর্বে বিসর্গ ছিল, কিন্তু বর্তমান বানান রীতিতে সেই বিসর্গগুলোকে বর্জন করা হয়েছে। যেমন প্রধানত, সাধারণত, প্রায়শ, ক্রমশ ইত্যাদি বানানে লক্ষ্য করে দেখবে যে পূর্বের বানানে শেষে, মানে শব্দের শেষে বিসর্গযুক্ত ছিল, কিন্তু বর্তমান আধুনিক বানান রীতিতে সেই বিসর্গটি নেই। তো এই ধরনের শব্দগুলো শেষে যে ধরনের অ রয়েছে, সেই অটি অকারান্ত উচ্চারিত হবে। যেমন প্রায়শ, ক্রমশ, প্রধানত, সাধারণত, এইভাবে। তারপরে ক্রিয়াবাচক যেই শব্দগুলো রয়েছে, শব্দের শেষে অযুক্ত এরকম যত ক্রিয়াপদ আমরা ক্রিয়াবাচক শব্দগুলো উচ্চারণ করি, সেই শব্দগুলোতেও অ এর মতো উচ্চারিত হবে। যেমন করব, করব, করিব, চলিব, যাব, যে যাব, ব হবে, খাব, ইত্যাদি। যা বো বানানটি দেখো অন্তস্থ জ আকার ব যাব, আমরা বানান করব বর্গীয় জ আকার ব ওকার, এভাবে। তারপরে বলল, শুনল, করেছিল, ইত্যাদি ধরনের শব্দগুলোতে শব্দগুলোর শেষে ও ধ্বনি উচ্চারিত হবে। তো এই ছিল আমাদের অয়ের উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমরা খুব দ্রুত যেভাবে তোমাদের আমাদের লক্ষ্য থাকবে এখন তোমাদের পরীক্ষার সিলেবাসটুকু সম্পন্ন করা, তারপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো তারপরে আমাদের রয়েছে এ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অয়ের যে রূপ, দুটি উচ্চারণ রূপ পেয়েছি, একটা অয়ের স্বাভাবিক উচ্চারণ, একটি ওয়ের মতো উচ্চারণ। ঠিক এর বেলাতেও এর দুটো উচ্চারণ রূপ রয়েছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে এ এবং এ। তো এই বিষয়গুলো আসলে খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্মভাবে এগুলোকে অনুসরণ করতে হয়। সূক্ষ্ম মনোযোগ দিয়ে করলেই উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে। তো চলো আমরা দেখি যে এ ধ্বনিটির কোথায় এ এবং কোথায় এ, এভাবে উচ্চারিত হয়। তো যখন অয়ের পরে, সরি, এর পরে অ কিংবা আ থাকবে, এ ধ্বনির পরে অ কিংবা আ থাকবে, সেই এগুলোর উচ্চারণ এ হবে। যেমন এক, আমরা এক বলবো না, বলবো এক, একা। যেন, যে জয়ের একার রয়েছে, আমরা বলবো যেন, যেন না, যেন, অর্থাৎ একটু একার রূপটা হচ্ছে জফলা, জফলা আকার অয়ের সঙ্গে। যেমন অয়ের একটি রূপ যেটা এ, সেটা হচ্ছে স্বাভাবিক এর মতো, আর এ যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে অয়ের সঙ্গে জফলা আকার যুক্ত হয়, যেভাবে উচ্চারণ করি আমরা সেটা। তো আমরা এর সঙ্গে যখন এরপরে অ এবং আ থাকবে, তাহলে সেই অয়ের সঙ্গে আমরা জফলা আকার যুক্ত করে উচ্চারণ করব। এক, একা, যেন, হেন, ইত্যাদি এভাবে। তারপরে আমরা ধর আদ্য এর পরে যদি অনুস্বার বা উ এ ধ্বনিগুলো থাকে, তাহলে সেই এর উচ্চারণ এ হবে। যেমন ট্যাংরা, ট্যাংরা, ঠ্যাং, ন্যাংটা, ব্যাঙ্গমা, ইত্যাদি এরকম, এভাবে হবে উচ্চারণগুলো। আবার আব্দ এর পরে যদি ও আ এবং ও এই তিনটি ধ্বনি থাকে, এবং তারপরে রস্বই রস কিংবা দীর্ঘ এই দীর্ঘকারগুলো থাকে, তাহলে সেই এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন আমরা এক, এক এটা উচ্চারণ করেছিলাম, এক, কিন্তু এখন বলছি যে যদি এই যে এক এরকম এর পরে অ ধ্বনি রয়েছে, অর পরে যদি আবার রস্বই বা দীর্ঘই রস কিংবা দীর্ঘ এই ধ্বনিগুলো থাকে, তাহলে সেই এর স্বাভাবিক উচ্চারণ বজায় থাকবে। যেমন একটি, এক, একটি, তারপরে একটু, একাকী,
ইত্যাদি এই ধ্বনিগুলো। তারপরে তারপরে এমন অনেক শব্দ রয়েছে, যেমন একাক্ষর বিশিষ্ট যে ধাতুগুলো এবং এই ধাতুর সঙ্গে একার যুক্ত রয়েছে, সেই একার যুক্ত ধাতুর সঙ্গে যখন আপ্রত্যয় যুগে শব্দগুলো গঠিত হয় তখন সেই এর উচ্চারণ এ হয়, অর্থাৎ এর সঙ্গে জফলা আকার উচ্চারণ করি। যেমন খেল একটি ধাতু, তার সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে হলো খেলা, আমরা বলবো খেলা। তারপর ঠেল যোগ আ ঠেলা, বেল যোগ আ বেলা, লেখ যোগ আ লেখা ইত্যাদি। তো এই ধরনের শব্দগুলো আবার বলছি যে একার একার যুক্ত যেই ধাতুগুলোর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয় সেই শব্দগুলোর সেই এর উচ্চারণ এর মতো উচ্চারিত হবে। তারপরে আবার এমন কিছু সর্বনাম রয়েছে যেগুলো একাক্ষর বিশিষ্ট এবং একার রয়েছে, সেই শব্দগুলো উচ্চারণ এর যেই স্বাভাবিক উচ্চারণ বহাল থাকে এর মতোই হয়। যেমন যে, সে, কে, হে ইত্যাদি, এই শব্দগুলোর উচ্চারণ কিন্তু এই এর যে স্বাভাবিক রূপ এই স্বাভাবিক রূপ বজায় থাকবে উচ্চারণে। যে কে আমরা যে ই বলবো, আবার যে নয় যে, কে, সে, হে ইত্যাদি এইভাবে উচ্চারণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের পরীক্ষার জন্য এই কটা উচ্চারণের নিয়মই খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো আমরা আর আমরা খুব বেশি সময় না নিয়ে তোমাদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য চেষ্টা করব। তো আমরা আজকে যেহেতু সময় আছে আমরা আরও একটি ধ্বনি নিয়ে আলোচনা করব, যেটা যেমন বফলা, বফলা উচ্চারণের নিয়ম। এই বফলা দেখো, আমরা অনেক শব্দের সঙ্গে বফলা যুক্ত থাকে এবং সেই বফলাগুলি আমরা প্রায়ই উচ্চারণ করি না, আবার কখনো উচ্চারণ করি, কিন্তু যে বফলাগুলি আমরা উচ্চারণ করি না কিন্তু সেই বফলাগুলি নিজে উচ্চারিত না হয়ে বরং যে ধ্বনিটির সঙ্গে বফলাটা যুক্ত হলো সেই ধ্বনিটাকে বরং দীপ্ত করে দেয়, অর্থাৎ এই ধ্বনিটার ডাবল উচ্চারণ করে দেয়। যেমন আমরা যদি বলি বিশ্ব, বরসইটা কালো বর্ষয় নিচে বফলা যুক্ত রয়েছে, আমরা এখানে কি ব উচ্চারণ করলাম? আমরা ব উচ্চারণ করিনি, বরং বিশ্ব, এখানে তালব্যশটাকেই দুবার উচ্চারণ করলাম। এরকম বয়ের কিছু উচ্চারণ রয়েছে। তো আমরা চলো আমরা এখন বফলার উচ্চারণটা দেখে নিই। চলো আমরা বয়ের কোথায় কীরূপ উচ্চারিত হয়, অর্থাৎ বটি কখনো কখন উচ্চারিত হয় এবং কখন উচ্চারিত হয় না, বরং একেবারেই শব্দের যে শব্দটির সঙ্গে বফলা যুক্ত হয় সেই শব্দটিরও সেই ধ্বনিটিরও কখনো কখনো স্বাভাবিক উচ্চারণই হয়, কখনো আবার এই বয়ের প্রভাবে সেই ধ্বনিটির দীপ্ত উচ্চারণ হয়, কখনো কখনো আবার এই বটি সেই ধ্বনিটির সঙ্গে উচ্চারণ হয়। বয়ের এই বহুবিধ উচ্চারণ রূপ চলো আমরা একটু দেখে নিই। যেমন শব্দের, কোনো শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই ব একেবারেই অনুচ্চারিত থাকে এবং যেই ধ্বনিটির সঙ্গে যুক্ত রয়েছে বটি সেই ধ্বনিটির স্বাভাবিক উচ্চারণই হয়। যেমন যদি বলি ধ্বনি, ধ্বনি অর্থাৎ যে আওয়াজ, তো ধয়ের সঙ্গে বফলা যুক্ত রয়েছে এই ধ্বনিটি কিন্তু আমরা বফলা উচ্চারণ করছি না, এবং ধ্বনি এই ধটিকেও আমরা অন্যরকমভাবে কোনো উচ্চারণ করছি না, বরং ধয়ের যে স্বাভাবিক উচ্চারণ থাকে সেই স্বাভাবিকভাবেই উচ্চারণ করছি, ধ্বনি। তারপরে আবার যদি বলি দ্বিতীয়, তাহলে দ্বিতীয় বানানেও কিন্তু দয়ের শব্দের শুরুতে যেই দয়ের সঙ্গে বহলা যুক্ত রয়েছে সেই বয়ের কোনো উচ্চারণ তো হচ্ছেই না, উচ্চারণ করছি না এবং এই দয়ের উপরও কোনো প্রভাব ফেলছে না, আমরা স্বাভাবিকভাবে যেভাবে দ্বিতীয় শুদ্ধটি না থাকলে বফলাটি না থাকলে যেভাবে দ্বিতীয় বলতাম বটি থাকার পরেও কিন্তু আমরা সেভাবেই বলছি। তারপরে ত্বক, ত্বক
লিখতে গেলেও কিন্তু আমরা শব্দের শুরুতে বহলা উচ্চারণ করছি, কিন্তু আমরা উচ্চারণে কোনো প্রভাবই দেখছি না। আবার জ্বালা, জ্বালা লিখতে গেলে আমরা জয়ের নিচে বহলা দিচ্ছি, কিন্তু সেই বয়ের কোনো রকম প্রভাবই এখানে থাকছে না। আবার শব্দের মাঝখানে কিংবা শেষে যদি বহলা থাকে, তাহলে সেই বয়ের কিন্তু আমরা ঘটির কোনো উচ্চারণ করছি না, কিন্তু এই বয়ের প্রভাব গিয়ে পড়ছে যে ধ্বনিটির সঙ্গে বহলা যুক্ত রয়েছে সেখানে গিয়ে বহলাটির প্রভাব পড়ছে। যেমন বিশ্ব, একটু আগে বলছিলাম বিশ্ব, বিশ্ব কীভাবে উচ্চারণ করছি আমরা, এখানে কিন্তু তালব্যস্বর নিচে ব রয়েছে, আমরা সেই তালব্যস্বরটিকে দুইবার উচ্চারণ করছি বিশ্ব। আবার ঈশ্বর, ঈশ্বর এটাকেও আমরা দুইবার উচ্চারণ করছি। আর বিধ্বস্ত, বিধ্বস্ত, অদ্বিতীয়, এরকম এই ধ্বনিগুলি বিধ্বস্ত লিখতে গেলে আমরা ধয়ের সঙ্গে বহলা যদিও বানানে রয়েছে আমরা উচ্চারণ করছি বিধ্বস্ত। আবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে বলবো, যে আমি আগের ক্লাসে একদিন বলেছিলাম যে মহাপ্রাণ ধ্বনিগুলোর সঙ্গে জফলা থাকুক বা বফলা থাকুক, সেই ধ্বনিটি কিন্তু উচ্চারিত হয় না, বরং সেই ধ্বনিটির ডাবল উচ্চারণ হয়। এবং মহাপ্রাণ ধ্বনি যখন ডাবল উচ্চারণ হয় একসঙ্গে, তখন আমরা একসঙ্গে কিন্তু সেই ধ্বনিটি উচ্চারণ দুইবার করতে পারি না, বরং তার সঙ্গে তার পূর্বের যে অল্পপ্রাণ ধ্বনিটি রয়েছে সেই ধ্বনিটি একবার উচ্চারণ করি, তার সঙ্গে মহাপ্রাণ ধ্বনিটি উচ্চারণ করি। যেমন আমরা আগের শব্দে বলেছিলাম অধ্যক্ষ, অধ্যক্ষ লিখতে গিয়ে আমরা ধয়ের সঙ্গে জফলা রয়েছে, আমরা কিন্তু সেই জফলাটি উচ্চারণ, ধটিকে দুইবার উচ্চারণ করতে পারিনি, তার সঙ্গে আমাদের মানে দ উচ্চারণ করতে হয়েছে, তারপরে ধ উচ্চারণ করতে হয়েছে। ঠিক এখানেও যে আমরা ধ্বনিটাকে যে দুইবার উচ্চারণ করব, এটা তো মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি তো আমাদের স্বরযন্ত্র দিয়ে আসে না, সেই কারণে আমরা যে বলছি বিধ্বস্ত, বিধ্বস্ত বানান করতে গিয়ে দেখো আমি যে বলছি যে ব থাকার কারণে এই ধ্বনিটি দুইবার হয়ে যাবে, আগের ধ্বনিটি যখন আমরা বিশ্ব উচ্চারণ করেছি এটা কিন্তু খুব সহজভাবেই করতে পেরেছি, বিশ্ব তালব্যস্বটাকে দুইবার উচ্চারণ করতে পেরেছি, কিন্তু এই ধটাকে আমরা দুইবার উচ্চারণ করতে পারছি না বলে আমরা ধয়ের সঙ্গে একটা অল্পপ্রাণ ধ্বনি যোগ করব শুরুতে। যেমন বিধ্বস্ত, এই যে বিদ, এখানে আগে আমরা কী উচ্চারণ করলাম, দ উচ্চারণ করলাম। তো এভাবেই মূলত আমাদের উচ্চারণের যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে আমাদের ধ্বনিটা আমরা আমাদের যে স্বরযন্ত্র, স্বর উচ্চারণের যন্ত্রগুলো এভাবেই কাজ করে থাকে। তারপরে আবার যে সন্ধি কিংবা সমাসসাধিত যেই শব্দগুলো, সে যেগুলোর সঙ্গে বফলা যুক্ত রয়েছে, সেই বফলাগুলি কিন্তু আবার স্বাভাবিকভাবেই ব যেভাবে উচ্চারণ হয় ঠিক সেভাবে উচ্চারণ হয়। যেমন উদ্বেগ, ভবিষ্যৎদানী, এভাবে যদিও লিখি ভবিষ্যৎদানী দয়ের নিচে বফলা হয়, আমরা কিন্তু ভবিষ্যৎবাণী বলি। উদ্বেগ, অনেকেই উদ্বেগ বলে থাকে, রস্যই করে দয়ের নিচে বফলা একার ব উদ্বেগ, কিন্তু আসলে উদ্বেগ নয়, আমরা উদ্বেগ বলি। তারপরে উদ্বোধন, উদ্বোধন এভাবে, তারপর দিগ্বিজয় ইত্যাদি। তারপরে ল এবং ম, এই ধ্বনিটির সঙ্গে যখন বহলা যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা এই বহলাটি, এই বটি স্বাভাবিক যে উচ্চারণ হয় সেভাবে উচ্চারণ করি। যেমন লম্বা, কম্বল, ধাম্বা, আব্বা ইত্যাদি, নীলাম্বরী। এই যে লম্বা, এখানে আমরা কী করলাম, মন নিচে বহলা যুক্ত রয়েছে, এই বটি কিন্তু আমরা উচ্চারণ করেছি হাম্বা। তারপরে সম্বল, কম্বল, আব্বা, এইভাবে আমরা উচ্চারণ, এই ধ্বনিগুলো উচ্চারণ করি। তো শব্দের মাঝখানে কিংবা শেষে যেখানেই কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে, অর্থাৎ আগেই দুটো ধ্বনি যুক্ত রয়েছে এখানে, তার সঙ্গেও দেখবা কিছু শব্দে আমরা তার সঙ্গে বহলার উচ্চারণ দেখতে পাই,
বফলা যুক্ত দেখতে পাই, কিন্তু সেই বফলাগুলো উচ্চারিত হয় না। যেমন উজ্জ্বল, এখানে কি রয়েছে, বর্গীয় জ দুবার রয়েছে এবং তার সঙ্গে বফলা যুক্ত রয়েছে। তো উজ্জ্বল, উচ্ছ্বাস, তারপরে তত্ত্ব, সত্তা, এই ধরনের বানানগুলিতে দেখবা উজ্জ্বল আমরা কী করি, দুটো জ উচ্চারণ করি ঠিকই, কিন্তু বটিকে উচ্চারণ করি না। এখানে কিন্তু একটা জয়ের নিচে বড় নয়, যে আমরা আগে দেখেছি যে বফলার প্রভাবে ধ্বনিটি দুবার উচ্চারিত হয়, কিন্তু এখানে বফলা ছাড়াও আরও দুইবার ধ্বনিটি রয়েছে। উজ্জ্বল, বর্গীয় জ দুইবার, তার নিচে ব, আবার উচ্ছ্বাস, এখানে কিন্তু চ ছ দুটো কিন্তু ঠিকই উচ্চারণ করছি, শুধু বটি উচ্চারণ করছি না, এরকম হয়ে থাকে, উচ্চারণ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা আসন্ন, তাই তোমাদেরকে বাড়ির কাজ খুব দিচ্ছি না, শুধু এগুলো একটু চর্চা করো, আর তোমরা খাতায় একটা ফুটনোট, মানে খাতায় একটি নোট করে আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের খাতাগুলো দেখে নেব যে কে কীভাবে নোট করলে, পরীক্ষার প্রস্তুতি নাও। আর আমরা আগামী ক্লাসে ইমেইল কীভাবে লিখতে হয় সেটা জানবো। তোমাদের পরীক্ষা বোধহয় ইমেইল এবং বাংলা বানান রীতি ও সারাংশ সারমর্ম রয়েছে, এগুলো সারাংশ সারমর্ম হয়ে যাবে, আবার আগামী ক্লাসে আমরা ইমেইল নিয়ে আসছি। তোমরা প্রতিদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। আর ঘরে থাকো, নিরাপদ থাকো।